আমরা নবী আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা করোনা পরিস্থিতির মাঝে তোমরা সবাই ঘরে আছো আমি আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকবে তোমরা ঘরে থাকবে এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো ঘরে বসে মনোযোগ সহকার দেখবে বাবা মার সাথে খেলাধুলা করবে বাইরে বের হবে না সচেতন থাকতে হবে আমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষক পরিচিতি আমি কৃষ্ণা রানী প্রভাষক বাংলা মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর আজকের পাঠ পরিচিতি হচ্ছে শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা প্রথম পত্র আজকের লেকচার হচ্ছে পাঁচ প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ হচ্ছে গত ক্লাসে আমরা মানব জাতি কবিতার উপর ক্লাস নিয়েছিলাম আর আজকে আমাদের পাঠ হচ্ছে কি তোলপাড় গল্প লেখক হচ্ছে শওকত ওসমান তোমরা ঘরে বসে কিন্তু এই যে পড়াগুলো দিচ্ছি এগুলো বাসায় বসে সুন্দর করে পড়বে এবং ক্লাসগুলো দেখবে দেখবে খুব সহজ মানে সহজ মনে হয় তোমাদের কাছে ক্লাসগুলো বা পড়াটা সহজ মনে হবে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে আমি পরবর্তী ক্লাসে তার উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিব তা আমাদের আজকের পাঠ কি তোলপাড় গল্প লেখক হচ্ছে শওকত ওসমান শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান আর আমাদের এই তোলপাড় গল্পের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করাই হচ্ছে আমার এই তোলপাড় গল্পের মূল বিষয় গল্পটি আসলে মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানিরা যে বাঙালির উপর যে অত্যাচার করেছিল তার একটা প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে পুরো বাংলাদেশেই যুদ্ধ হয়েছে কিন্তু তোলপাড় গল্পের বিষয়বস্তু উঠে এসেছে ঢাকা থেকে ৫০ মাইল দূরবর্তী একটি গ্রাম গাবতলি সেই গাবতলি গ্রামের চিত্রই এখানে তুলে ধরেছেন লেখক এখানে কয়েকটি মূল চরিত্র আছে প্রধান চরিত্র হচ্ছে সাবু এরপরে তার মা জৈতুন বিবি মিসেস রহমান এবং আরও কিছু চরিত্র এখানে রয়েছে আমরা যখন পড়ব তখন অবশ্যই বুঝতে পারব এসেও আমরা তোলপাড় গল্পটি পড়ি এবং এর মূল বিষয়বস্তু বুঝি সবাই প্রিয় শিক্ষার্থীরা এই গল্পটি পড়ে আমরা কি শিখব সেই শিক্ষণফলটি এখানে দেয়া হয়েছে দেখো লেখক শওকত ওসমানের পরিচিতি উল্লেখ করতে পারব নতুন যে শব্দগুলো আছে সেই নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারব আমাদেরকে মনে রাখতে হবে আমরা যতই আঞ্চলিক ভাষা ব্যবহার করি না কেন বইয়ের যে ভাষা আছে আমরা সেই ভাষাটুকু শুদ্ধভাবে উচ্চারণ করে পড়ব গল্পটি ২৫শে মার্চ রাতে পাকিস্তানিরা যে তাণ্ডব চালিয়েছিল তা বর্ণনা করতে পারব আর মুক্তিযুদ্ধের সময় যেসব মানুষ উদ্বাস্ত হয়েছিল তাদের চিত্র ব্যাখ্যা করতে পারব ২৫শে মার্চ রাতে আমরা অবশ্যই এই ১৯৭১ সালে ২৫শে মার্চের যে নির্মমভাবে আমার বাঙালির উপর যে অত্যাচার করেছিল পাকিস্তানিরা সেই সম্পর্কে আমরা অবশ্যই সবাই জানি এবং গল্পটি পড়ার পর আমরা আরও জানতে পারবো এবং সাবুর মতো আমাদের ভিতরেও সেরকম একটি চেতনাবোধ তৈরি হবে মুক্তিযুদ্ধের সময় যেসব মানুষ অসহায় হয়েছিল তাদের সম্পর্কে আমরা জানতে পারবো এই গল্পটি পড়ে দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে ছবিতে
মুক্তিযুদ্ধের যে চিত্র সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত সেরকম চিত্র এখানে দেখা যাচ্ছে। এরপর দেখো পাকিস্তানিরা কিভাবে আমাদের উপর হানা দিয়েছিল, নিরস্ত্র বাঙালির উপর তারা কিভাবে আতঙ্কিতভাবে অত্যাচার করেছে তার চিত্র এখানে দেখা যাচ্ছে। দেখো এরপর আমরা যুদ্ধ করব, সেই যুদ্ধের প্রস্তুতি আমরা কিভাবে নিব সেগুলো কিন্তু এখানে সুন্দর এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে যুদ্ধ শেখানো হচ্ছে, যে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করছে তা প্রতিহত করার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব তার চিত্র এখানে দেখানো হলো। এরপর আমরা আসব লেখক পরিচিতি। জন্ম হচ্ছে 1917 খ্রিস্টাব্দ 2 জানুয়ারি। তার প্রকৃত নাম আমি বলেছিলাম শেখ আজিজুর রহমান। পুরস্কার আদমজী বাংলা একাডেমি 21 পদক নাছির উদ্দিন। এরপর হচ্ছে তার পেশা, পেশা কি ছিল, সাহিত্যের অধ্যাপক, তিনি ছিলেন সাহিত্যের অধ্যাপক। এগুলো কিন্তু তোমার এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। এবং এই যে শওকত ওসমানের প্রকৃত নাম কি, শেখ আজিজুর রহমান। এরপর হচ্ছে তার মৃত্যু হয়েছে কত সালে, দেখো 1998 খ্রিস্টাব্দের 14 মে লেখক শওকত ওসমান মৃত্যুবরণ করেন। এরপর তার কিছু গ্রন্থ সেগুলো এখানে তুলে ধরেছেন লেখক। ওটন সাহেবের বাংলো, মস্কুইটো ফোন, ডিগবাজি, তারা দুইজন, খুদে সোশ্যালিস্ট, পঞ্চসঙ্গী, এগুলো তার কিছু উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। এরপর প্রিয় শিক্ষার্থীরা আমি যা বলবো, তোমরা তো প্রতিবারই আমি ক্লাসে তোমাদেরকে বলি যে যখন তোমরা গল্প বা কবিতা পড়বে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং শব্দ অর্থ আমাদের আগে জেনে নিতে হবে। তাহলে আমাদের এই গল্পের পটভূমি হচ্ছে কি, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করাই হচ্ছে আমাদের এই গল্পের উদ্দেশ্য। তো এখানে পাঠ পরিচিতিটা তুমি ভালো করে বাসায় বসে পড়বে, যে মুক্তিযুদ্ধ আমাদের জীবনের হচ্ছে কি একটি উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের যে অত্যাচারের দৃশ্য দেখে, এই যে তোলপাড় গল্পের যে একটা পাকিস্তানি আমাদের উপর অত্যাচার করেছিল তার দৃশ্য দেখে একজন কিশোর সাবুর মনে যে প্রতিরোধ করার জন্য যে একটা সংকল্প হয়, সেই তোলপাড় গল্পেই তাই লেখক এখানে ব্যক্ত করেছেন। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়, আর অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে যে সান্ত্বনা খোঁজে, সাবু দেখতে পায় নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ ও শিশু নাতি নাতি থেকে কেউ এদের হাত থেকে রক্ষা পায়নি। তাই এই গল্পে যে এক কিশোরের মনে যে পাকিস্তানিদের প্রতি যে একটা ক্ষোভ ঘৃণা তৈরি হয়েছে, এবং এখানে তাদেরকে প্রতিহত করার জন্য তার মনের মাঝে যে একটা চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে, লেখক এখানে তার মূল বিষয়টি সারমর্ম তুলে ধরেছেন। তাদের অত্যাচারের মোকাবিলা করার জন্য তার কিশোর মন কি হয়েছিল, চঞ্চল হয়ে উঠেছিল, সেটাই হচ্ছে তার মনের ভেতর যে তোলপাড় করতেছিল যে কিভাবে এই যুদ্ধকে প্রতিহত করা যায়, তাদের বিরুদ্ধে সে প্রতিশোধ নেয়ার জন্য তার ভিতরটা তোলপাড় তৈরি হয়েছিল। এটাই হচ্ছে গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে তোমরা শব্দার্থ পড়বে। পাঞ্জাবি হচ্ছে কি, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের একটা সৈনিকের নাম, পাঞ্জাবি মিলিটারি। 25শে মার্চ, 25শে মার্চের ঘটনা দেখো, 1971 সালের 25শে মার্চ। এরপর দেখো গারো পাহাড় দৃশ্যে দেখানো আছে, ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত গারো পাহাড়। দেখো এখানে কয়েকটি ছবি দেয়া আছে, এবং আমাদের গল্পের যে লাইনগুলো এখানে তুলে দেওয়া আছে, আর আমরা দৃশ্যগুলো দেখেই বুঝতে পারতেছি যে সেই 1971 সালের 25শে মার্চ
থেকে যে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেখানে পাকিস্তানিরা আমাদের এই নিরস্ত্র বাঙালির উপর, অসহায় বাঙালির উপর কীভাবে অত্যাচার করেছে, এগুলো দেখে সেই দিনের পরিস্থিতি যদি আমরা মনে করি তাহলে যে কত কঠিন পরিস্থিতি ছিল মানুষের, সেই বাড়িঘর হারা মানুষগুলোর, আমরা এগুলো দেখে অবশ্যই বুঝতে পারি। তো আমি তোমাদেরকে একটু চরিত্র সম্পর্কে বা যে গল্পটা আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে পড়া বুঝিয়ে দেব, বাসায় বসে তোমরা গল্পগুলো ভালো করে পড়বে। আমি সাবুর চরিত্র সম্পর্কে আগে তোমাদের একটু বলতে চাই যে পাকিস্তানিদের অত্যাচার থেকে বাঁচতে গাবতলি গ্রামে পালিয়ে আসা লোকগুলোকে সাবু সাহায্য করেছিল। সে কিন্তু একজন গ্রাম্য কিশোর, তার গ্রামটি ছিল গাবতলি, যে ঢাকা থেকে 50 মাইল দূরে, যেখান থেকে একটি খবর আসতে সময় লাগে 2-3 দিন। সেখানে এই যুদ্ধের সময় সে সাথে সাথে এই খবরটি পেয়েছিল, কারণ ঢাকা থেকে যে লোকগুলো পালিয়ে এসেছিল তারা পায়ে হেঁটে অনেক পরিশ্রম করে পালিয়ে এই গ্রামে এসেছিল, এবং তারা নিজ নিজ গ্রামে যাওয়ার জন্য পিপীলিকার মতো দল বেঁধে সারিবদ্ধভাবে এসেছিল। সে একজন গ্রাম্য কিশোর, সে তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছিল। সাহায্যের বিনিময়ে সে কোনো টাকা নেয়নি, কারণ তার মা বলেছে বিপদে কাউকে সাহায্য করলে বিনিময়ে টাকা নিতে হয় না। গল্পটি যখন, এখানে তার চরিত্র বললাম, গল্পটি যখন বলবো তখন তোমরা খুব সহজে বুঝতে পারবে। পাকিস্তানিদের অত্যাচারে মানুষের দুরবস্থা দেখে সাবুর মনে পাকিস্তানিদের প্রতি ঘৃণা জেগে ওঠে। প্রতিশোধ নেওয়ার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়। আর সাবুর মা হচ্ছে কে? জৈতুন বিবি। তিনি হচ্ছেন, জৈতুন বিবি একজন সৎ ব্যক্তি, তাই তিনি তার সন্তানকেও সততা শিখিয়েছেন, অসহায় মানুষকে সাহায্য করতে শিখিয়েছেন। উপকারের বিনিময়ে বিপদস্ত মানুষের কাছ থেকে তিনি কিছু নিতে সাবুকে শিখাননি, এবং বরং নিষেধ করেছেন যে কারো কাছ থেকে কিছু নিবে না। কেউ বিপদে পড়লে, আমরা দেখেছি যে অনেক সময় মানুষ বিপদে পড়লে আমাদের সমাজের মানুষ আরও তার উপর অত্যাচার করে তার কাছ থেকে বেশি কিছু নিয়ে যায়, কিন্তু জৈতুন বিবি তার সন্তানকে কী শিখিয়েছিল এটা আমরাও শিখবো, শিক্ষার্থীরা এটা আমরাও শিখবো, যে যদি কেউ বিপদে পড়ে তাকে সাহায্য করব যতটুকু পারি, এবং সে যদি সাহায্যের বিনিময়ে কিছু দিতে চায় আমরা নিব না। এটাই আমাদের একটা উদার মনের পরিচয় আমরা এই তোলপাড় গল্পটি পড়ে। তাহলে কী শিখবো? কিছু তো আমাদেরকে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, আমরা তো শিক্ষার্থী, তা সে একটা শিশু কিশোর, আমরা যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরাও তো কিশোর, তা আমাদেরকেও তো তাদের মতো কিছু শিখতে হবে। এরপর আছে মিসেস রহমান একটা চরিত্র, যিনি ঢাকার লালমাটিয়া ব্লক ডিতে থাকেন। পাকিস্তানিদের হাত থেকে বাঁচার জন্য গাবতলি গ্রামে তিনিও এসেছিলেন। এরপর আছে 70 বছরের এক বৃদ্ধর কাহিনী, শহরে সম্ভ্রান্ত তার পরিবার ছিল, তার একটা ভালো পরিবারের লোক, এবং তার সাথে যে তিনটা মেয়ে ছিল তারা ছিল তার তিনটি ছেলে বউ, এবং তারা যে 7-8 জনের একজন ফ্যামিলি, তারা যে ছেলে মেয়ে নিয়ে এখানে এসেছিল, তার 3 ছেলেকেই এই পাকিস্তানিরা হত্যা করেছে। তারাও এই গ্রামে এসে, গাবতলি গ্রামে এসে সবার কাছে সাহায্য সহযোগিতা নিয়েছে। এরপরে আমি তোমাদেরকে চরিত্রগুলো একটু বললাম, আমি গল্পটি তোমাদের কাছে সংক্ষিপ্ত আকার তুলে ধরব, তোমাদের খুব ভালো লাগবে এবং সহজে তোমরা বুঝতে পারবে। দেখো, তোলপাড় লিখেছেন হচ্ছে শওকত ওসমান। কদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মামা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো, জৈতুন বিবি হকচকিয়ে যায়। রান্নাঘরে পাক করছিল সে, তাড়াতাড়ি বেরিয়ে শুধায়, কি রে এত চিৎকর পারস কেন? মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে, কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। এখানে একদিন বিকেলবেলা সাবু উঠোনে এসে তার মাকে চিৎকার করে ডাকছে, তার মা রান্না করতেছিল, তার ডাক শুনে সে অবাক হয়ে যায় এবং বেরিয়ে এসে বলে, এত মানে চিৎকার কেন করছো? মাকে সে বলল যে মা, শহরে গুলি করে অনেক মানুষ মারছে। তা মা তো জানে না, কারণ এটা গ্রাম, সেখানে খবর আসতে সময় লাগে তোমার আর 2-3 দিন। তো সেখানে সাবু ওই দিনের ঘটনা তার পরের দিনই সে জানতে পারে, এবং মাকে বলার পর, কারণ তারা তো জানে না যে যুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তানিরা বাঙালির উপর অত্যাচার করছে, তখন সে অবাক হয়ে যায়, এবং যে পাঞ্জাবি মিলিটারিরা মানুষ মার সেটা শুনে সাবুর মাও খুব অবাক হয়ে যায়। তারপরে দেখো,
যে সাবু খুব উত্তেজিত হয়ে যায় এবং সে যে যত দ্রুত মার কাছে বলতে চায় সে বলতে পারে না, তার শরীর কাঁপছে এগুলো দেখে এবং তার হাতের মুঠো বারবার শক্ত হচ্ছে। তার সে মাকে বলছে যে মা একজন দুইজন নয় হাজার হাজার মানুষ মারছে। তখন মা বলছে কি বলো কি এগুলো কি বলছো তুমি, হাজার হাজার হ সব মানুষ সহস সাইরা চইলা আইতেছে, কারণ সাবু দেখছে যে সকল মানুষ সে শহর ছেড়ে এই গ্রামে এসে সবাই আশ্রয় নিচ্ছে এবং যে নোয়াখালী যার যেখানে বাড়ি ময়মনসিংহ সবাই পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করছে, সবাই তো প্রাণ বাঁচাতে চায়। তাই এই যে এই তোলপার গল্পটি তো একটা গাবতলী গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটা হচ্ছে ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী একটি গ্রাম, সেটা হচ্ছে গাবতলী গ্রাম। গ্রামটির নাম গাবতলী এবং কত মাইল দূরত্ব 50 মাইল। সেখানে যাতায়াতের সুবিধা তেমন একটা নেই, তাই সব খবর আসতে সময় লাগে 2-3 দিন, কিন্তু এবার একটু খবর পর পর দিনই আমরা তারা পেয়ে গেছে। আর যারা মানে যুবক ছিল তারা পায়ে হেঁটে সবাই বাড়ি পৌঁছে যাচ্ছে, তাই খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। 25 মার্চ রাতে পাঞ্জাবি মিলিটারিরা ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই তারা হত্যা করছে। এরপর দেখো পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়লো। তার পরদিন দেখছে সাবু যে শহর থেকে যত মানুষ আছে সবাই পিঁপড়ার মতো হাজার হাজার মানুষ একে সারিবদ্ধ হয়ে সেই গাবতলী গ্রামে, তাদের আসার কথা নয় কিন্তু সেই গাবতলী গ্রামে চলে আসছে এবং সেখান থেকে তারা যার যার গন্তব্যে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছে। মাথায় প্রচুর তখন রৌদ্র গরমের তাপ, যারা যুবক ছিল তারা তো হাঁটতে পারে হেঁটে তারা চলে যেতে পারে, কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় ছিল কারা, মেয়েরা শিশু এবং যারা বেশি বয়স্ক, তারা না পারে হাঁটতে ক্ষুধায় কাতর, অথচ তাদের ক্ষুধার জন্য এবং তৃষ্ণায় তাদের বুকের ছাতি ফেটে যায়। তারা 2-3 জন রাস্তার ধারেই মানে শেষ হয়ে গেল এরকম হাঁটতে হাঁটতে। আমি সংক্ষিপ্ত আকার তোমাদেরকে গল্পটি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে লাইন বাই লাইন কিন্তু সুন্দর করে পড়বে। এখন সাবু ভাবছে, সাবু তো জানে যে অসহায় মানুষকে সহায়তা করতে হবে। তখন সাবু কী করলো, সাবু তার মাকে বলার পর তার মাও খুব সৎ ব্যক্তি এবং অসহায়কে সাহায্য করে। জৈতুন বিবি প্রতিদিন ভোরে উঠে অনেক মুড়ি ভেজে দিত আর সাবু সে চাঙারি বোঝাই করে মুড়ি এনে সেই পথিক যারা ছিল সেই কাফেরা যারা সারিবদ্ধভাবে ঢাকা থেকে গ্রামে এসেছে তাদের সেবা যত্ন করত, তাদের সবাইকে সেই মুড়ি দিত এবং মুড়ির শেষে সে পানীয় সবাইকে দিত। সেখানে একজন ছিল যে মিসেস রহমান, সে পৌর নারী। সেই পৌর শব্দের অর্থ হচ্ছে যে খুব যুবতীও নয় আবার খুব বৃদ্ধও নয়, মাঝামাঝি বয়সের 50 বছর বয়সের একজন নারীর কথা এখানে বলা হয়েছে। তিনি খুব দেখতে সুন্দর, সেও মানে এত মানে হেঁটেছেন যে তারও তৃষ্ণা লেগেছে ক্ষুধা লেগেছে। তিনি সাবুর এই যে মানুষকে সহায়তা করা দেখে অবাক হয়ে যান, তিনিও সাবুর কাছে এসে দাঁড়ান। সাবু তাকে বলে মা পানি খাবেন, তখন সেই মহিলা বলল দাও বাবা, সে গ্লাস ধুয়ে তাকে যত্ন সহকারে পানি দিল। সাবুর পরনে ছিল হাফ প্যান্ট, তাও ময়লা, লজ্জা লাগতেছিল সাবুর। এর আগে সাবুকে যদি কেউ কোনো কাজ করতে বলতো তো সাবু সেটা বিরক্ত মনে করতো, কিন্তু এই যে যুদ্ধের সময় যে অসহায় পরিস্থিতিতে সে যে সাহায্য করেছে, এখন যদি তাকে কেউ কিছু বলে তাহলে সে খুব সহজে সেটা করে দেয়। এখন আর তার মনে কোনো কষ্ট হয় না যে আমাকে যে 5-4 মাস খাটতে, এখন আর তার কোনো সমস্যা নেই। এরপর পানি খাওয়ার পর সেই পৌর মহিলা মিসেস রহমান সাবুকে বলল যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে পানি খাওয়াইয়েছ, এর জন্য তোমাকে, সে তাকে 5টা টাকা একটি নোট দিল। কিন্তু সাবু সেই নোটটি নিল না, সে বলল এ কী করছেন, মাফ করবেন, আমার মা বলেছে যে অসহায় কাউকে সাহায্য করলে তার কাছ থেকে কিছু নেয়া যাবে না। শহরের কত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া, পয়সা দিলে নিবি না, সাবুর মা জৈতুন বিবি সাবুকে বুঝিয়েছে। সেই পৌরনারী একটু হাঁপ ছেড়ে বললেন তোমার মা কিছু বলবেন না, আমারে আমার মারে আপনি চেনেন না, মা কন বিপদে পুইরা মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না, গরিব হইতাম কিন্তু আমরা জানোয়ার নই। এভাবে সে তার কাছ থেকে টাকাটি কিন্তু নিল না। মিসেস রহমান অবাক হয়ে গেল এবং সে তাকে বলল যদি তুমি কখনো ঢাকায় যাও তাহলে তুমি অবশ্যই আমার বাড়িতে যাবে। তা বললো আপনার বাড়ি কোথায়,
তখন সে বলল যে আমার বাড়ি হচ্ছে, সে যে তার বাড়ির যে ঠিকানাটা সেটা তাকে বলল। তারপরে যে মিসেস রহমান একটু মোটা মানুষ, তাই কিন্তু তার হাঁটার অভ্যাস নেই, তার কিন্তু একটু কষ্ট হচ্ছে। তারপরও সে নিমিষে ভিড়ের মধ্যে চলে যাবে, ভিড়গুলোকে স্রোতের মতো মনে হচ্ছে। শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাবু একটা ধারণা ছিল যে ঢাকা শহরে শুধু ধনীরাই বসবাস করে, কিন্তু এখন দেখছে ধনী গরিব সবাই, সাবুর মতো সবাই ওরকম আছে, কেউ খেতে পারে কেউ খেতে পারে না, বিশ্রাম নেই, খাওয়া নেই, কাপড় নেই, সাবুর মতো অনেকেই আবার এখানে আসছে, সেখানে ধনী গরিব সবাই আসছে। এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে। কিন্তু সাবুর মনে মনে ভাবলো যে আমি একটু শহরে গিয়ে দেখি যে স্রোত এদিকে আসছে জন মানুষের, আমি তাদের পিছন থেকে গেলেই হয়তো সেখানে পৌঁছে যাব। কিন্তু তার আবার সাহস হয় না। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে 8-9 জন একটি পরিবার আসছে। সেই সম্ভ্রান্ত জন তারা, 70 বছরের বুড়ো, তাদের সঙ্গে আছে 3টি মাঝবয়সী মেয়ে, 30 থেকে 40-এর মধ্যে বয়স। এই যে যুদ্ধে পাকিস্তানিরা তার 3টি ছেলেকে মেরে ফেলেছে, তাই সদ্য বিধবা, 3টি বউকে নিয়ে এবং তাদের সাথে কুচো কাচা ছেলে মেয়েকে নিয়ে, 8 বছরের বেশি নয় কারো বয়স, বাচ্চা কাচ্চা, লুঙ্গি হাফ প্যান্ট শার্ট পরিহিত জওয়ান একজন, তাদের ঘরের যে একজন চাকর ছিল সেও ঠিক মতো বুড়ো হাঁটতে পারে না, মেয়ে 3টির সাহায্য নেই, কখনো জন চাকরের সাহায্য নেই, 5-6টি কুচু ছেলে মেয়েদের খবরদারিও সহজ নেই, এদের সবাইকে নিয়ে কাজে এই কাফেলা রীতিমতো নাজেহাল। কাফেলা হচ্ছে কি, এই যে সারিবদ্ধভাবে মানুষগুলো আসছে তাদেরকে বলা হয়েছে, সারি বেঁধে চলা পথিকের দল। আকাশে ফাটা রোদ শোনা গেল, তখন গ্রামে শোনা গেল যে এই বুড়োর 3টি ছেলেকে মিলিটারিরা গুলি করে মেরেছে, 3টি বউ বিধবা বউ তার সাথে, নাতি নাতনি তার সাথে। তখন সে গাছের ছায়া বিশ্রাম নিতে বসেছিল। তার এই খবর জানার পর কৌতূহলবশত গাবতলী গ্রামের অনেকেই ছুটে আসে। তাদের কাছে তারা এই খবর শুনে না, কিন্তু সবাই মানে অস্থির হয়ে যায়, তাদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায়, তার সাথে সাবু তো আছেই, কীভাবে এদের সাহায্য করতে পারে, তাই তারা জিজ্ঞাসা করে। পিয়াসে সকলে অস্থির ছিল, কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিল, মানে তাদের পিপাসা, প্রচুর পানি তৃষ্ণা লেগেছিল, দ্রুত তাদেরকে জল খাবার জন্য গ্লাস কলস তারা নিয়ে আসলো। কিন্তু এই সামান্য অতিথিও তাই কেউ সন্তুষ্ট নয়, সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে, তাদের এত কষ্ট দেখে সবাই তাদেরকে সাহায্য করার জন্য অস্থির হয়ে গেল। তাই সাবু আগে যখন 5-4 মাস খাটতো কি বিরক্ত লাগতো, কিন্তু এখন যদি কেউ কিছু বলে তাহলে তার আর কোনো অস্বস্তি হয় না। বুড়ো ভদ্রলোকটি প্রথমে রাজি ছিল না, তবু কয়েকজন উপযাচক মানে নিজে ইচ্ছা করে হয়ে বিভিন্ন ভার নিল, সাবুও বাদ গেল না, সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল। এভাবে তারা সবাই তাদেরকে 2 মাইল দূরে নদীর ঘাটে পৌঁছে দিল। কেউ সাবুর কোল থেকে তাদেরকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু সাবু তাকে দিচ্ছে না, সাবু তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে। সাবুর কোলে ছিল একটা ছোট্ট বাচ্চা, তার বয়স ছিল 3 বছর, কিন্তু সাবুর তাদের কিন্তু কোনো ক্লান্তি নেই, তার যেন ওই যে 3 বছর বাচ্চা তার কাছে হালকায় মনে হচ্ছে, এটা তার ভালোবাসা, তার সহায়তা। এই যে পাকিস্তানিরা আমাদের উপর হামলা করেছিল, তখন ওই একটা কিশোর ছেলের মাঝে এমন অনুভূতি তৈরি হয়েছিল যে তাদের যদি কাউকে সে সামনে পেত, তাহলে সে তাদেরকে মেরে ফুটবলের মতো, তাদেরকে যদি তার মাথাটা পেত তাহলে ফুটবলের মতো শট মেরে তাদেরকে মেরে ফেলতো বা ফেলে দিত, এরকম একটা চিন্তাটা তার ভিতরে আসে। এবং কীভাবে এদেরকে আমি প্রতিশোধ নিব, তাদের ভিতরে ঘৃণা ক্ষোভ, এটাই আমার তোলপাড় কিন্তু গল্প, তার ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে এই এত কষ্ট দেখে। বৃদ্ধ আশেপাশে বাহকদের বলে, তোমরাই আমার ছেলে, যারা তাদেরকে সাহায্য করেছিল বৃদ্ধ তাদেরকে বলে, তোমরাই আমার ছেলে, এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করতো, ছেলে আর কোথায় পাবো, কথা শেষ হয় না, ফোপানির শব্দ শোনা যায়। তাদের যে কষ্ট, তাদের যে তার ছেলে বউরা, তারা কান্নাকাটি শুরু করে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই 70 বছরের বয়স্ক বৃদ্ধ। সমস্ত কাফেলা নীরব, নারীদের মধ্যে একজন ফুপি ফুপি কান্না শুরু করেছিল, তখনই থেমে গেল, কে আর কথা বলবে এমন জায়গায়, মানে যখন এই কথাগুলো হচ্ছিল তখন তা সেই নারীদের মাঝখান থেকে কেউ একটু কান্না, কেউ কান্না করে উঠল, মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে, সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে, সাবু কল্পনা করছে যে ওই খাকি উদ্দীপ
উদ্দীপরা মানে সৈনিকদের বলা হয়েছে যে সৈনিকদের জন্য নির্ধারিত যে পোশাক, ওই পোশাক পরা কেউ যদি তার সামনে আসে আর সে তাদের লাথি মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা সে সাবু কল্পনা করছে, মানে আক্রোশে তাকে তাদের মন চাচ্ছে যে তাকে যদি সামনে পেতাম তাহলে যে কি করতাম। অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সেই সব দুশ্মন কখনো দেখিনি, সেই সব জানোয়ার কখনো দেখিনি, সে যারা সে কখনো এত দুশ্মন জানোয়ার দেখেনি, যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ার মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে, যে পাকিস্তানিদের জুলুমের দাপটে আজকে দেশের মানুষকে পিঁপড়ার দলের মতো আজকে তারা ছুটিয়ে নিয়ে যাচ্ছে। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। এমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। সে যে কিশোর তার বুকেও একটা তোলপাড় শুরু হয়ে যায়। এটা আমার গল্পের মূল বিষয়বস্তু, মূল সারমর্ম, যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাঙালিদের উপর যে অত্যাচার করেছিল সেই অত্যাচার দেখে কিশোর সাবুর বুকের ভিতরে যে তোলপাড় শুরু হয়েছিল, তাদের প্রতি যে ঘৃণা ক্ষোভ প্রকাশ করেছিল, এটাই হচ্ছে তোলপাড় গল্পের মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই গল্পটা এখন বাসায় বসে তোমরা লাইন বাই লাইন মনোযোগ সহকার পড়বে এবং যেখানে তোমার প্রশ্ন তৈরি হয় সেখানে দাগ দিয়ে পড়বে যে সেই প্রশ্নটা তোমার এমসিকিউর জন্য প্রয়োজন। এখান থেকে তোমার সৃজনশীলের জন্য যে খ নাম্বারের যে প্রয়োগমূলক প্রশ্নটা আসে অনুধাবনমূলক, সেই প্রশ্ন কিন্তু এখানে আছে। আমি গল্পটা তোমাদেরকে বললাম, তোমরা বাসায় বসে সুন্দর করে পড়বে, দেখবে খুব ভালো লাগবে। আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই সাবুর মতো এরকম ভিতরে যেন সব অন্যায় প্রতিবাদ করার জন্য তোলপাড় তৈরি হয়, আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পারবে। এই গল্পটা পড়ার পর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তার উত্তর বলে দিব। এরপর বাসায় বসে যে শব্দার্থগুলো আছে সেগুলো পড়বে, পড়লেই তোমার ভিতরে যে শব্দটা তোমার কাছে কঠিন মনে হবে সেটা তোমার কাছে সহজ হয়ে যাবে। এরপরে পড়ার যে গল্পটা পড়লাম সেখান থেকে তোমাদের মূল্যায়ন হচ্ছে যে প্রশ্নগুলো দেয়া আছে, দেখো শওকত ওসমান প্রকৃত নাম কি, সাবুর মায়ের নাম কি, সাবু চিৎকার করছিল কেন, ঢাকা শহর থেকে গাবতলী গ্রামের দূরত্ব কত। আমি যতটুকু বলেছি তোমরা অবশ্যই এখনই আমার মনে হয় তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, এটা আমার বিশ্বাস। পাঞ্জাবি মিলিটারিরা কত তারিখে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, খুব সহজ সহজ প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি যতটুকু বলেছি তার ভিতরে তুমি অবশ্যই পেয়ে যাবে। আর বাড়ির কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে বাসায় বসে তুমি 10 লাইনে একটি অনুচ্ছেদ লিখবে, লেখার পরে প্রয়োজন বোধে তুমি সেটা লিখে কমেন্টস বক্সে আমাকে দেখাতে পারো। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বাড়িতে তোমরা এই কাজগুলো করবে এবং বানিয়ে লেখার চেষ্টা করো। তুমি যে গল্পটা পড়লে এই সাবুর কাছে তোমাকে নিজেকে উপস্থাপন করো, যে তোমার ভিতরে যদি এরকম কোনো তুমি যদি তখন সাবুর কাছে থাকতে তখন তোমার ভিতরে কী হতো। তুমি নিজের মতো করে 10 লাইনে একটি অনুচ্ছেদ তৈরি করো, এতে তোমার জ্ঞান বাড়বে, সৃজনশীলতা বাড়বে। আর পাঠ পরিচিতি সবসময় ভালো করে পড়বে, যাতে সৃজনশীল লিখতে তোমার খুব সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা অবশ্যই সবাই পারবে আমি আশা করছি। তোমাদের যে পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা এভাবে পড়বে, যেমন তোমার পাঠ্য বইয়ে একটা সৃজনশীল আছে যে সাবুর মায়ের নাম কি, আমরা অবশ্যই জানি এক কথা উত্তর হবে জৈতুন বিবি। খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নটা কি হবে, এখন আর কিছু করতে না পারলে অস্বস্তি, সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। আগে যে ফয়ফরমাস খাটতে বিরক্ত লাগতো কিন্তু যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করতে না পারলে অস্বস্তি হয় সাবুর, এখান থেকে তুমি বুঝে কয়েকটা লাইন তুলে দিবে, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আর গ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, ঘ হচ্ছে তোমার উচ্চতর প্রয়োগমূলক প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন যখন আবার আমরা ক্লাস করব কোনো একটা ক্লাসে, সৃজনশীল প্রশ্নের ধরন তোমাদেরকে আমি অবশ্যই এর আগেও বলে দিয়েছি, প্রয়োজনে আবার বলে দিব এবং উত্তরসহ দেখিয়ে দিব। তোমরা সবাই ভালো থেকো, আর সেই সাথে প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের এই যে অনলাইন ক্লাসগুলো দেখার জন্য সহায়তা করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানেই
শেষ, সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ।